কোমর, হাঁটু ও ঘাড় ব্যথা রোগীদের জন্য পরামর্শ দিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ব্যথা বেশি হলে 7 দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন, নিয়মিত রিহ্যাব থেরাপি চিকিৎসা নেবেন, ব্যথার জায়গায় গরম ঠান্ডা সেঁক দিবেন 10 থেকে 15 মিনিট, বিছানায় শোয়া ও ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন, মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না, নিচু জিনিস যেমন পিড়া, মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে পিঠ সাপোর্ট দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন, ফোম ও জাজিমে না শুয়ে উঁচু শক্ত সমান বিছানায় শোবেন, মাথায় বা হাতে ভারী ওজন বোঝা বহন নিষেধ, দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করবেন, রিহ্যাব বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশ মতো দেখানো ব্যায়াম নিয়মিত করবেন, ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন, শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখবেন, পেট ভরে খাওয়া নিষেধ, অল্প অল্প করে বারবার খাবেন, সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে হাতল ধরে উঠবেন, ঝর্ণায় বা চেয়ারে বসে গোসল করবেন, কোনো প্রকার মালিশ করা নিষেধ, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না, 1 ঘন্টা পর পর অবস্থান বদলাবেন, শোয়ার সময় একটি পাতলা নরম বালিশ ব্যবহার করবেন, বাহিরে চলাফেরা করার সময় কোমরে বেল্ট ব্যবহার করবেন, শোয়ার সময় বা ব্যায়াম করার সময় অবশ্যই বেল্ট খুলে রাখবেন, হাই হিল যুক্ত জুতা ব্যবহার করবেন না, নরম জুতো ব্যবহার করবেন। ব্যথা তীব্র হলে উঁচু কোমরে বসে টয়লেট করবেন, চলাফেরায় ঝুঁকিপূর্ণ যানবাহন ও রাস্তা এড়িয়ে চলবেন ও সামনের বা মাঝামাঝি আসনে বসবেন, ব্যথা কমে গেলে নিয়মিত সমতল জায়গায় কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা 2 থেকে 3 বার করে হাঁটুন, নামাজ, সাঁতার কাটা, আধুনিক ব্যায়াম, লাল মাংস, চর্বিজাতীয় খাবার, ফাস্টফুড সম্পূর্ণ নিষেধ, পেশাগত কাজে বিশেষজ্ঞের পরামর্শ নিন, যেমন অত্যাধিক পরিশ্রম করা যাবে না, তেমন শুয়ে বসে থাকা নিষেধ, নিজের শরীরের ওজনের 1/2 ওজন মাথায় বহন করা নিষেধ, সামনে ঝুঁকে ভারী কিছু উঠাবেন না, কোমর, হাঁটু ও ঘাড় ব্যথার রোগের রিহ্যাব থেরাপি, আধুনিক নিরাপদ চিকিৎসা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।